কেননা আপনাদের ত্যাগের কারণেই আমরা আজকে আমি বিদেশে আসতে পারছি। আমার নেতাগ্রহী এর সামনে যারা আছে সবাই জেল কেটেছে, সাজাপ্রাপ্ত অসংখ্য মামলা, কিন্তু তারা আজকে বাসায় আসতে পেরেছে। আমি আপনাদের, আমার নেতৃবৃন্দদের অনুরোধ করব, যাদের ত্যাগের জন্য আমরা এই সুবিধাটা পেয়েছি তাদেরকে যাতে আমরা ভুলে না যাই, ইনস্ট্যান্ট উপস্থিত তাদেরকে যাতে আমরা সহযোগিতাটা করি। কি সহযোগিতা করব? যারা হকার ব্যবসা করে, এই হকার বা এই যে যারা ব্যবসা করে সৎভাবে জীবনযাপন করতে চায় তাদেরকে প্রতিনিয়তই পুলিশকে বা আমাদের স্থানীয় নেতৃবৃন্দকে চাঁদা দিতে হয় প্রতিদিন। এটা আমাদের যুগ যুগান্তর এখানে চলে আসছে। আমরা কমিটি করে দিয়েছি আমাদের ঢাকা 11তে কোনো জায়গায় এই ব্যবসায়ীদের কাছে চাঁদা নেওয়া যাবে না। এটা যদি কেউ করে আপনি সেটা আমাদের জানাবেন, সেটা প্রশাসনের লোক হলো। এই যে ইনস্ট্যান্ট তার চাঁদাটা না দিয়ে তার ব্যবসাটা সে করতেছে ক্ষুদ্র ব্যবসা হিসাবে, এটাই তার পাওনা। এতটুক সে সুবিধা সে পাক, স্বাধীনতার পরেও আমরা এই সুবিধাগুলি দিতে পারি নাই। তো আমরা এটা এনশিওর করবো। আর আপনারা যারা বেশি অসুবিধা আছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অর্থনৈতিকভাবে অন্যান্যভাবে আমরা সহযোগিতার চেষ্টা করব। মানুষ হিসাবে আমরা মনে করি আপনাদের ত্যাগ আমাদের সম্মান করা উচিত, আপনাদের সহযোগিতা করা উচিত। ইনশাল্লাহ আমরা এটা করবো। এবং আমাদের দলীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছে যে তাদেরকে সহযোগিতা করার জন্য, এবং এটা আমরা করতে বাধ্য দলীয়ভাবে। আমার বক্তব্যের শেষ কথাটা হলো, কোনোভাবেই কোনো সাধারণ মানুষকে দলীয়ভাবে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা যাবে না। কেউ যদি কোনো দখল বাণিজ্য, জমি দখল, বাড়ি দখল, আপনার সাথে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে আপনাকে মামলায় জড়ানো, এই সমস্ত কোনো ঘটনা হলে আমাদের কাছে আসবেন, আপনারা দেখবেন। কোনোভাবে এগুলো আমরা অ্যালাউ করবো না। আর আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনাদেরকে আমরা সহযোগিতা করব, এইটার মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। এবং সরকারও করবে। এবং আপনারা ডকুমেন্টগুলি রাখবেন, আবারও বলি, এবং মামলা একটা প্রক্রিয়ার মধ্যে থাকবে যাতে প্রমাণ করতে আর অসুবিধা না হয়, এবং আগামী প্রজন্ম আপনাদের সম্মানের সহিত মনে রাখবে। এই হলো আমাদের বক্তব্য। আমার নেতৃবৃন্দ সহ আমরা সকলে সম্মিলিতভাবে, এককভাবে আমি নয়, আমরা সকলে সম্মিলিতভাবে ঢাকা 11 আসনে আমরা এই সহযোগিতাগুলি করছি, এবং এটা আমাদের অব্যাহত থাকবে। আমরা একটা ফাউন্ডেশন করে আমরা এটা করবো।